মিটিং এট নাইট, রবার্ট ব্রাউনিং। প্রথমেই একটা ধারণা মনের মধ্যে তৈরি করতে হবে, কি না, ধর তুই মাঝে সমুদ্র আছে, তুই এপারে আছিস, সমুদ্রের ঠিক একটু দূরে একটা দ্বীপ আছে, সেই দ্বীপে একটা বাড়ি আছে, তুই নৌকা নিয়ে সমুদ্র পেরিয়ে সেই দ্বীপে যাচ্ছিস, এটা একটা ভাবনা হতে পারে। দু নম্বর হচ্ছে তুই এখন বেকার, তুই একটা চাকরি পেয়েছিস, এবার চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিস, অথবা তুই চাকরিতে জয়েন করতে যাচ্ছিস। এই যে মনের মধ্যে একটা ভয় থাকবে, একটা আনন্দ মিশ্রিত ভয়, কী হবে কী হবে, প্রথম দিন যাচ্ছি চাকরিতে বা ইন্টারভিউ দিতে যাচ্ছি, কেমন হবে না হবে, এই যে ভয়টা মনের মধ্যে নিয়ে আসতে হবে। এই যে শ্রদ্ধা মিশ্রিত ভয় বা আনন্দ পাওয়ার একটা আনন্দ, কিন্তু তার মধ্যে একটু ভয় লুকিয়ে আছে, এই জিনিসটা তুলে ধরেছে। তাহলে ঘটনাটা হচ্ছে রাত্রে শুধুমাত্র কবি তার প্রেমিকার কাছে যাচ্ছেন, এই বর্ণনাটা দেওয়া আছে, আর বিশেষ কিছু নেই। কবিতার লাইনের মানেগুলো একটু জেনে নিবি, ওয়ার্ডের মানেগুলো আর বারবার পড়বি। কবিতার নিয়মই হচ্ছে বারবার পড়তে হবে। কবি যেই লেভেলে গিয়ে মানেটা বোঝানোর চেষ্টা করছে সেই লেভেলে যাওয়ার চেষ্টা করতে হবে, তো বারবার পড়তে হবে। দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লর্জ অ্যান্ড লো। তাহলে সিটা গ্রে, নাইটে জার্নি করছে, তাহলে সব কিছু গ্রে দেখছে, মানে যে অরিজিনাল যে কালার সেই কালারটা আমরা দিনের বেলা দেখতে পাই, কিন্তু রাত্রিবেলা দেখবি গাছেরও রং কালো হয়ে যায়, সব কিছুকেই আমরা কালো দেখতে পাই, অর্থাৎ অরিজিনাল কালারটা আমরা চোখে পাই না। তাহলে সমুদ্রটি ধূসর লাগছে, অর্থাৎ ব্ল্যাক গ্রে কালারের লাগছে, আর দ্য লং ব্ল্যাক ল্যান্ড, যে ল্যান্ডটাও ব্ল্যাক লাগছে, মাটিটা, অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো, হাফ মুন অর্ধেক চাঁদ দেখা যাচ্ছে, সেটা আবার ইয়েলো হলুদ রঙের, যেহেতু আকাশেরটা হলুদ ওটা ওটা ঠিকঠাক দেখছে, লার্জ অ্যান্ড লো বিশাল দেখাচ্ছে, আবার নিচু দেখাচ্ছে, অর্থাৎ চাঁদের অবস্থানটা নিচের দিকে, অ্যান্ড দ্য স্টার্টল লিটল ওয়েভস দ্যাট লিভ ইন ফায়ারি রিংলেটস ফ্রম দেয়ার স্লিপ, চমকে গিয়ে ছোট ছোট ঢেউগুলো যেন মনে হচ্ছে ঝাঁপ দিচ্ছে, অর্থাৎ নৌকাতে চেপে যাচ্ছে, যেন মনে হচ্ছে ঢেউগুলো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে তার কাছে আসার চেষ্টা করছে, ঢেউগুলো সরে 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 চলে যাচ্ছে, আমি এগিয়ে যাচ্ছি, অর্থাৎ দেখবি আমরা বাধা পাচ্ছি। ভালো কাজ করতে যা বাধা পাবি, যে কোনো কাজ করতে যা বাধা পাবি, বাধা পাওয়া মনে হচ্ছে ভালো দিকে এগোচ্ছি, আর যে কাজে কোনো বাধা নেই তার মানে দেখবি খারাপ কাজ, তাহলে ছোটো ছোটো ঢেউগুলো আমাকে বাধা দিচ্ছে, অ্যান্ড স্টার্টল লিটল ওয়েভস দ্যাট লিভ, স্টার্টল মানে চমকে চমকে উঠছে, অর্থাৎ চমকে তো আর একটা ঢেউ উঠতে পারে না, অর্থাৎ এটি এখানে একটা পার্সোনিফিকেশন করা হয়েছে, অর্থাৎ তাকে একটা এমন একটা বৈশিষ্ট্য করা হয়েছে যেন সে মানুষের মতো ফিল করছে। যত প্রকৃতির বিষয়গুলোকে মনুষ্যত্ব আরোপ করা হবে, অর্থাৎ এমন এমন বৈশিষ্ট্য ঢুকিয়ে দেওয়া হবে যাতে সে মানুষের মতো কথা বলছে বা দেখছে, তত কবিতাটা প্রাঞ্জল হবে, ততটা জ্বলন্ত হয়ে জীবন্ত হয়ে উঠবে সবার সামনে। ইন ফায়ারি রিংলেটস ফ্রম দেয়ার স্লিপ, ফ্রম দেয়ার স্লিপ যেন মনে হচ্ছে ঘুম ভেঙে যায় যে স্ফুলিঙ্গের মতো, অর্থাৎ জলগুলো যে যখন ধাক্কা পাচ্ছে নৌকার সাথে, যখন চারিপাশটা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, চিচি 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 চি করছে, এটা হচ্ছে ফায়ারি রিংলেটসের মতো, ফ্রম দেয়ার স্লিপ তাদের ঘুম থেকে যেন ছড়িয়ে পড়ছে। অ্যাজ আই গেইন দ্য কোব উইথ পুশিং প্রো অ্যান্ড কোয়েঞ্চ ইটস স্পিড ইন দ্য স্লাসি স্যান্ড, তাহলে নৌকা ঠেলে আস্তে 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 এগিয়ে যাচ্ছি, আর নৌকার তলায় যে বালি আছে সেগুলো স্পর্শ করছে, তাহলে
আমি প্রতিনিয়ত বাধা পাচ্ছি, অর্থাৎ নৌকার মধ্যে দিয়ে যাচ্ছি তার মানে জলটা আমাকে বাধা দিচ্ছে এগিয়ে যেতে, সমুদ্রে জাহাজের মধ্যে দিয়ে যদি কেউ যায় বাধা দেয় আমাদের জলটা, আবার গাড়ি নিয়ে যখন যাচ্ছি তখন বাধা দেয় আমাদের রাস্তাটা, অর্থাৎ বাধা আমাদের অতিক্রম করতে হবে। জীবনের যে কোনো পদক্ষেপে আমরা বাধা পাই, বাধা আমাদের অতিক্রম করতেই হবে। যে যত স্মুথলি কনফিডেন্সের সাথে বাধা অতিক্রম করবে সে তত জীবনে জয়লাভ করবে। তাহলে এতক্ষণ নৌকা দিয়ে এগিয়ে এলো জলের উপর দিয়ে, এবার কি হচ্ছে? দেন এ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ, থ্রি ফিল্ডস টু ক্রস টিল এ ফার্ম অ্যাপিয়ার্স। তাহলে এবার এক মাইল গরম সমুদ্রের যে বিচ তার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে। তাহলে প্রথমে জলের উপর দিয়ে এলো, এবার হেঁটে হেঁটে যাচ্ছে। থ্রি ফিল্ডস টু ক্রস টিল এ ফার্ম অ্যাপিয়ার্স, তিনটে শস্য ক্ষেত বা মাঠ ক্ষেত ধান ক্ষেত পেরিয়ে যেতে হলো। এটা সব প্রশ্ন আছে যে কটা ক্ষেত পেরিয়েছিল, লাইন আন্ডারলাইন করবি। তাহলে তিনটে ক্ষেত পেরিয়ে সে একটা বাড়ি যেন ফার্ম অ্যাপিয়ার্স, একটা বাড়ি খামার বাড়ি দেখতে পেলাম। ট্যাপ অ্যাট দ্য পেইন দ্য কুইক শার্প স্ক্র্যাচ অ্যান্ড ব্লু স্পট অফ এ লাইটেড ম্যাচ and a voiceless loud through its joys and fears, then the two hearts beating each to each. এবার যাওয়ার পরে দরজা বন্ধ আছে, জানলা বন্ধ আছে, এবার ডাকছে, ঠক 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 করে জানলায় ডাকা হলো। ডাকার পরে হঠাৎ করে জানো কেউ একজন দেশলাইটা জ্বালিয়ে দিল। দেশটা জ্বালার সাথে সাথে চারিপাশটা নিস্তব্ধ নিশ্চুপ, এতক্ষণ জলের আওয়াজ ছিল, এখন এখন জলের আওয়াজ নেই। হঠাৎ করে দেশলাইয়ের আওয়াজটা খস করে জ্বলে উঠল, তার মানে কি একটা আওয়াজ দেখা গেল, ভেতরে কেউ আছে। দেশলাই কাঠিটা জ্বালার সাথে সাথে সঙ্গে সঙ্গে এই পাশে যে আছে দরজার এপার, তার মনের মধ্যে ভয় জাগ্রত হল, অর্থাৎ দুপাশেই ভয় একটা জাগ্রত হচ্ছে। দুজনের সাক্ষাৎ হচ্ছে রাত্রিবেলা, অর্থাৎ কোনো কারণে হয়তো দিনের বেলা সাক্ষাৎ করতে পারে না, কোনো ভয়ে বা কোনো আতঙ্কে বা কোনো তাদের হয়তো মারতে পারে, এটা একটা ঘটনা হতে পারে যে প্রেমী প্রেমিকার কাছে দেখা করতে আসছে রাত্রিবেলা। তাহলে এইভাবে দুজনের মধ্যেকার যে হার্ট বিট বেড়ে উঠলো হঠাৎ করে বেড়ে, এটা হচ্ছে সামান্য একটা কবিতা। বারবার লাইনগুলো পড়বি, মানেগুলো খুঁজবি, খুঁজে পড়বি, দেখবি সোজা হয়ে যাবে। আর বিশেষ করে মানে টাইটেল সাবস্ট্যান্স প্রত্যেকটা কবিতার ক্ষেত্রে একই জিনিস, টাইটেল আর সাবস্ট্যান্স কী কী বর্ণনা দিয়েছে এগুলো জানলেই ক্লিয়ার হয়ে যাবে, কোনো ব্যাপারই নয়।